নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ দেখাবো আমি জবা গাছের কীভাবে যত্ন করি, তাই আপনারা দেখতে থাকুন। তার আগে দেখাই, দেখুন বন্ধুরা, এইটা আমার একটা বেলি ফুলের গাছ। এইটার মধ্যে না কলি আসছিল না ফুল আসছিল, বড় হচ্ছিল না। এইটার মধ্যে আমি কলার খোসা, শুকনা কলার খোসা আর আলুর খোসা, শুকনা আলুর খোসা দিয়ে আমি এই গাছটার মধ্যে এত ফুল আর কলি নিয়ে আসছি। আমার একটা জবা ফুলের গাছ আছে, এটার মধ্যে ফুল আসে না। এটার মধ্যে দিয়ে দেখাবো আপনাদেরকে। দেখুন আমার এই জবা গাছটার মধ্যে, জবা গাছটা তো বড়, কিন্তু জবা গাছটার মধ্যে একটা কলি নেই, ফুলও নেই। এটার মধ্যে আজকে এই খাবারটা দিব, তাই আপনারা দেখতে থাকুন। আগে মাটিটাকে এইভাবে কুড়িয়ে নেবেন চারিদিকে। জবা গাছ পটাশ খুব ভালোবাসে। আলুর খোসাটাকে এইভাবে শুকিয়ে নেবেন, আলুর খোসাটাকে এইভাবে শুকিয়ে নেবেন আর এই কলার খোসাটাকেও শুকিয়ে নেবেন। এইভাবে চারিদিকে আলুর খোসাটা দিয়ে দেব টবের মাটিতে। আলুর খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে, কলার খোসার মধ্যেও পটাশ থাকে, তাই জবা গাছ খুব পছন্দ করে পটাশ। পটাশ সার দিলে প্রচুর পরিমাণে কলি আসবে, ফুলের সাইজও বড় হবে। এই দেখুন, এখন আমি কলার খোসাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে মাটি দিয়ে ঢেকে দেব। এখন পনেরো বিশ দিনের মধ্যেই কলি আসবে। যখন কলি এসে ফুল ফুটবে তখন আপনাদেরকে আমি শেয়ার করব। এইভাবে মাটি দিয়ে ঢেকে দিয়ে এইভাবে জল দিয়ে দিবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।